বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আমি প্রথমে মহান আল্লাহর দরবারে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আপনারা এই মুহূর্তে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা দেশের মাটিতে যিনি যেখানেই থাকুন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারামুক্তি পাচ্ছেন। দেশে গণতন্ত্রকামী জনগণের কাছে এটি অবশ্যই আনন্দ ও স্বস্তির খবর। সন্তান হিসাবে এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। প্রিয় দেশবাসী, সারা বিশ্বের মানুষ এক মহা বিপদের কাল অতিক্রম করছে। বিশ্বের সকল ধনী গরিব, শক্তিমান কিংবা দুর্বল, সাদা কিংবা কালো, প্রতিটি মানুষ আজ ভীত আতঙ্কিত। প্রতিটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত, দেশে দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। বর্তমান পরিস্থিতি একাধারে একটি বৈশ্বিক সংকট, আবারও প্রতিটি দেশের কাছে এটি একটি জাতীয় সংকট। এটি এখন মানুষের বাঁচা মরার প্রশ্ন। দোষারোপের রাজনীতি, মুখরোচক বাক্যবান, কথার ফুলঝুরি কিংবা হুমকি ধামকি শক্তি দেখিয়ে এই ঘোর বিপদ মোকাবেলা সম্ভব নয়। এই বিপদের দিনে প্রতিটি মানুষকে একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিককে নিজের অবস্থান, নিজের অবস্থা কিংবা রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিজেকে, নিজের পরিবারকে এবং প্রতিবেশীকে নিরাপদ রাখার নীতি গ্রহণ করতে হবে। তবে এই বিপদ মোকাবেলায় সবার আগে প্রয়োজন রাষ্ট্র ও সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ। করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের মতন জনবহুল একটি রাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কতটা কঠিন হয়ে পড়বে, এই নির্মম বাস্তবতা সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবে, দেশ এবং জনগণের জন্য ততই মঙ্গল। এই ভাইরাসটি এতটাই ছোঁয়াচে এবং স্পর্শকাতর যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বিশ্ববাসীকে সতর্ক করে বলেছে, কারো সামান্য উপসর্গ দেখা দিলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে, ব্যক্তি থেকে ব্যক্তি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে, যাতে মানুষ থেকে মানুষের সংস্পর্শে এটি ছড়াতে না পারে। অপরদিকে করোনা ভাইরাস চিকিৎসার জন্য দ্রুততার সঙ্গে হাসপাতালগুলোকে উপযোগী করে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন, কারণ সম্প্রতি দেশের অন্যতম একটি বড় হসপিটালের মহাপরিচালক লিখিতভাবে জানিয়েছেন, চিকিৎসকদের সরবরাহ করার মতন প্রয়োজনীয় মাস্ক হসপিটালে নেই, যা সত্যি অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকরাই যদি নিরাপদ বোধ না করেন, তাহলে তারা রোগীকে কিভাবে চিকিৎসা করবেন বা চিকিৎসা দেবেন? তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক প্রয়োজনীয় মেডিকেল কিটস সংগ্রহ করা এবং দ্রুততার সাথে তা ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন। তা না হলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে দেশ এবং জনগণকে যে কোনো অবহেলায় অত্যন্ত চূড়ান্ত মূল্য দিতে হবে। প্রিয় দেশবাসী, দেশের 68টি কারাগারে বন্দী লক্ষাধিক মানুষ, ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বন্দীর বসবাস হয়। কারাগারগুলোতে বিরাজ করছে এক অমানবিক অবস্থা। এরই মধ্যে খবর বেরিয়েছে, কারাবন্দীদের মধ্যেও
করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থায় একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হলেও যাচাই বাছাই করে উল্লেখযোগ্য সংখ্যক কয়েদি, বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় বন্দী যারা, তাদেরকে কারামুক্ত করা প্রয়োজন। ইতালি, ইরান সহ অনেক দেশে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই অনেক কয়েদিকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখা দরকার। বাংলাদেশের কক্সবাজার জেলায় লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস, তারা কিভাবে আছে, সেখানে যাতে করোনা ভাইরাস হানা দিতে না পারে সেটিকে যে কোনো মূল্যে প্রতিহত করা প্রয়োজন, অন্যথায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। প্রিয় দেশবাসী, বর্তমান বিপদ মোকাবেলায় লকডাউন, কোয়ারেন্টাইন অথবা সেলফ আইসোলেশন অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু বাংলাদেশের বিরাজমান বাস্তবতায় এমন পরিস্থিতির সঙ্গে দেশের জনগণ ততটা পরিচিত নন। এসব পদক্ষেপ সফল করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। প্রয়োজন সরকারের সমন্বিত উদ্যোগ, যাতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সক্রিয়ভাবে লকডাউন, কোয়ারেন্টাইন কিংবা সেলফ আইসোলেশন প্রক্রিয়ার সফল প্রয়োগ ঘটাতে পারে। তাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সফলভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। অবিলম্বে দেশে চিকিৎসা জরুরি অবস্থা অর্থাৎ মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করা, ডাক্তার সহ স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত প্রত্যেকের কাজকে অত্যাবশ্যকীয় ঘোষণা এবং বিশেষ বোনাস প্রদান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সংখ্যক সেফটি মেডিকেল কিট সরবরাহ করে দেশের প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রবীণ ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নাগরিকদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, করোনা ভাইরাসের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি শ্রমিক, গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তার উদ্দেশ্যে দ্রুততার সঙ্গে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, এবং দেশে কমপক্ষে আগামী 6 মাসের জন্য জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ে সকল নির্বাচন স্থগিত করা। দেশবাসী, এই সংকটময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে, এটি সময়ের দাবি। দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে অবশ্যই এই সরকারের বৈধতার সংকট রয়েছে, কিন্তু চলমান করোনা ভাইরাস সংকট অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত বিপর্যয়কর, কারণ বর্তমান সংকট সাথে মানুষের বাঁচা মরার প্রশ্ন জড়িত। জনগণের রায় ক্ষমতায় গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, অনেক সংকটময় পরিস্থিতিও মোকাবেলা করেছে। সারা বিশ্বের সাথে মাতৃভূমি বাংলাদেশ এখন ভয়াবহ সংকটে, তাই এই সংকট মোকাবেলায় বিএনপি প্রয়োজনে সরকারকে সহায়তা দিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে দেশ ও মানুষের কল্যাণের জন্যই রাজনীতি। প্রিয় দেশবাসী, এই মহা বিপদকালে প্রতিটি নাগরিকের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শগুলো মেনে চলা, অপরকে মেনে চলতে উদ্বুদ্ধ করা, নিরাপদ দূরত্বে থেকে একের প্রতি অপরের মহানুভূতার প্রকাশ ঘটানো। দেশের প্রতিটি নাগরিকের কাছে আমার অনুরোধ, আপনারা আতঙ্কিত হয়ে অধিক মাত্রায় কেনাকাটা করে ঘরে মজুদ করবেন না। এই বিপদের সময়
কিছু কিছু মানুষের মজুদদারির কারণে যাতে আরেকজন বঞ্চিত না হয় এই বিষয়ে আমাদের সকলের সচেতন থাকা প্রয়োজন। অন্যের প্রয়োজনের প্রতিও আমাদের দৃষ্টি রাখা কর্তব্য। একই সঙ্গে আমি করোনা ভাইরাস চিকিৎসার সঙ্গে জড়িত সকল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের কঠিন ত্যাগের বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই। আগামী দিনগুলোতে আপনাদেরকে হয়তো আরও কঠিন ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাদের এই ত্যাগ সারা বিশ্ব শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করবে। সবশেষে আমি আমার দলের সর্বস্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক সবার প্রতি একটি আহ্বান জানাতে চাই। এখন মার্চ মাস, এই মাসটি আমাদের মহান বিজয়ের মাস, এই মাসটি আমাদের জন্য গর্বের। তবে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মী সমর্থক, 26 মার্চ আমাদের কাছে আরও একটি কারণে বিশেষভাবে গর্বের। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সাম্য, মানবিকতা আর ন্যায় বিচারের প্রেরণায় আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের প্রিয় বাংলাদেশ আজ আবারও চরম বিপদে। এই বিপদ মোকাবেলায় স্বাধীনতার ঘোষকের দল বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের কল্যাণে আবারও বিশেষ ভূমিকা পালন করতে হবে। একটি দায়িত্বশীল দলের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার পাশাপাশি আপনার প্রতিবেশীর কল্যাণে, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের সহায়তায় যথা সম্ভব ভূমিকা রাখুন। প্রিয় দেশবাসী, আমাদের সকলের জন্যই এই বিপদ একটি মহাবিপদ। সুতরাং আতঙ্কিত না হয়ে সাহস ও ধৈর্য নিয়ে এবং নিরাপদ থাকার সকল নির্দেশনা অনুসরণ করে পরিস্থিতি মোকাবেলা করুন। এই বিপদ থেকে উদ্ধারের জন্য আবারও মহান আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি শীঘ্রই আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করবেন। পরিশেষে আবারও আপনাদের সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।